হলিউডের এক সময়ের জনপ্রিয় তারকা জুটি অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা চোপড়া বেশ কিছু সিনেমায় একসঙ্গে জুটি বেঁধে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন তারা। কিন্তু হঠাৎ 2005 সালের পর পাল্টে গেছে পুরো চিত্র। সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন অক্ষয়। দাম্পত্য কলহের জেরেই নাকি প্রিয়াঙ্কার সঙ্গে অক্ষয় কাজ বন্ধ করেছিলেন বলে জানিয়েছিলেন নির্মাতা সুনীল দামাত। পর্দায় স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কার রোমান্টিকতা একেবারেই ভালো চোখে দেখেননি টুইঙ্কেল খান্না। জানা গেছে 2005 সালে বারাসাত সিনেমায় প্রিয়াঙ্কা ও বিপাশার বিপরীতে অক্ষয়কেই বেছে নিয়েছিলেন ছবির নির্মাতা। সিনেমায় প্রিয়াঙ্কার সঙ্গে একটি রোমান্টিক ও উত্তেজক একটি গানের ভিডিও শ্যুটও করা হয়েছিল ওই সময়। কিন্তু এরপরে পিছু সম্রাট পৃথ্বীরাজ এই অভিনেতা। পরে তার জায়গায় হিরো হিসেবে আসেন ভবি দেওয়াল। পরিচালক সুনীল বলেন, মূলত প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করাটা টুইঙ্কেল পছন্দ করতেন না বলে অক্ষয় এই সিদ্ধান্ত নেন। নির্মাতা আরও জানান, অক্ষয় এবং প্রিয়াঙ্কার দারুণ জুটি ছিল, তাদের ব্যক্তিত্ব ও অনেক মিল রয়েছে, পর্দায় একসঙ্গে দেখাতেও চমৎকার, কোনো ঘনিষ্ঠ দৃশ্যে তাদের দেখতে খারাপ লাগেনি কখনো, বরং স্বাভাবিক এবং সুন্দর দেখাতো সিনেমায়। কিন্তু টুইঙ্কেলের আপত্তিতে অক্ষয় এবং প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায়। অক্ষয় এবং প্রিয়াঙ্কার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে আন্তাজ, মুঝসে শাদি করোগি, আইতর।